শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ল্যাকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু কত ক্লাসে আমি দ্বিঘাত সমীকরণের একটা গাণিতিক প্রবলেম দেখিয়েছিলাম আজকেও আমরা দ্বিঘাত সমীকরণের একটা গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই দ্বিঘাত সমীকরণ বুঝতে পেরেছ আমি দ্বিঘাত সমীকরণের প্রমাণটা তোমাদের করেছিলাম একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো হলে আমরা এক্স ইকুয়েল লিখতে পারি মাইনাস এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ এই সমীকরণটা ইউজ করে আমরা এই জাতীয় সমাধানগুলো সলভ করতে পারবো তো আমরা দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে দ্বিঘাত সমীকরণ ফর্মুলা ব্যবহার করে এই জাতীয় যত ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে এগুলো আমরা কি করব সলভ করব। তো প্রথমে দ্বিঘাত সমীকরণ বুঝতে হবে তো আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাসে আমি দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণ রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আসলে লাইভ ক্লাস হলে হয়তো বা আরও একটু সুন্দর হয়তো অত সরাসরি ক্লাস এবং আমাদের এই ভিডিও ক্লাসে তো অনেক টপার থাকে অনেক কিছু বোঝা গাড়তে থাকে তো আশা করি তোমার পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারব তখন অনেক কিছু শেয়ার করা যাবে ঠিক আছে তাহলে দেখো থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়েল জিরো এটা একটা দ্বিঘাত সমীকরণ এখন এই দ্বিঘাত সমীকরণটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরোর সাথে তুলনা করবো তুলনা করে আমরা এ বি এবং সি এর মানটা বের করার চেষ্টা করবো তাহলে দেখো ইচ্ছে করে তুমি এটাকে সাজিয়ে নিতে পারো আমি যদি সাজিয়ে লিখি তাহলে আমি কি লিখতে পারব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়েল জিরো ঠিক আছে আমি এটাকে সাজিয়ে নিলাম এক্ষেত্রে আমি আবার লিখব এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়েল জিরো কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো এর সাথে তুলনা করে পাই জিরো এর সাথে তুলনা তুলনা করে পাই এখন আস আমি যদি এদিকে একটু লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়ের জিরো এখন দেখো আমি যদি এ এক্স C প্লাস এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি আমি এক্স স্কোয়ারের শখ পাচ্ছি এ আর এখানে আমি এস স্কোয়ারের শখ পাচ্ছি কত মাইনাস তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি এ -1 ঠিক আছে দেখো এর আমি এই দীঘার সমীকরণ থেকে পাচ্ছি এক্সের শখ হলো বি আর এই দীঘার সমীকরণ আমাদের যে প্রবলেম রিলেটেড

কোপিসিয়েন্টগুলো কম্পেয়ার করে লিখেছি তাহলে দেখাও এয়ার কোফিসিয়েন্ট মাইনাস ওয়ান বিয়ের কোপিসিয়েন্ট পেয়েছি মাইনাস ফোর এবং কনস্ট্যান্ট টার্মস সি ইকুয়েল পেয়েছি কত থ্রি ঠিক আছে এখন আমরা যে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকু জিরো যে ফর্মুলা ছিল তাহলে ওই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো সুতরাং এক্স ইকুয়েল ফর্মুলাটা হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে হ্যাঁ তাহলে দেখো আমরা কম্পেয়ার করার পর এই সমীকরণের সাথে তুলনা করার পর আমরা এ বি এবং সি এর মানটা বের করতে পেরেছি তাহলে এক্ষেত্রে আমি যদি মান বসাই বি এর মান আমি পেয়েছি কত মাইনাস ফোর তাহলে এখন আমার মাইনাস মাইনাস ফোর প্লাস মাইনাস রুট এর মান পেয়েছি কত মাইনাস ফোর আর বি दैट দ্যাট মিনস মাইনাস ফোর হোল মাইনাস ফোর এর ভ্যালু আছে কত মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু হলো থ্রি বাই টু ইন্টু এর ভ্যালু হলো মাইনাস ওয়ান তাহলে আমি এ বি এবং সি এর ভ্যালুগুলো আমি কী করলাম বসিয়ে দিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন যদি করতে চাই আমরা লিখতে পারি মাইনাস মাইনাস প্লাস প্লাস ফোর এট মিন্স ফোর প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর স্কোয়ার তাহলে মাইনাস ফোর স্কোয়ারকে আমরা লিখতে পারি সিক্সটিন দিস মাইনাস সেন দিস মাইনাস সেন এই মাইনাস সেন মাইনাস আমরা কি হয়ে লিখতে পারবো মাইনাস মাইনাসে প্লাস তিন চার বারো এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু ঠিক আছে তাহলে এখন আসো ফোর প্লাস মাইনাস এখন সিক্সটিন আর টুয়েলভ যদি অ্যাড করি তাহলে যোগ করি তাহলে আমি পাচ্ছি করতো টোয়েন্টি এইট বাই মাইনাস টু এখন আসো আমাদের সবসময় একটা খেয়াল করবো যে রুটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে একটা স্কোয়ার নাম্বারের সাথে লেখা যায় কিনা একটা স্কোয়ার নাম্বার সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করা যায় যেমন আমি যদি বলি টোয়ান্টি রুট ওভার টোয়েন্টি তাহলে রুট ওভার টোয়েন্টিকে আমরা দেখো টেন ইন্টু টু লিখতে পারি কিন্তু টেন একটি স্কোয়ার নাম্বার না আমি যদি এটাকে লিখি ফোর ইন্টু ফাইভ তাহলে দেখো এক্ষেত্রে ফোর হলো একটা স্কোয়ার নাম্বার আর ফাইভ তো একটা সংখ্যাই তাহলে এক্ষেত্রে আমরা ফোরকে যদি রোটের বাইরে নিয়ে আসি তাহলে আমরা এটা লিখতে পারবো টু আর রোট ওভার ফাইভ সেমভাবে এইটার মতো করে আমরা যদি টোয়েন্টি এইটকে লিখি তাহলে আমরা কিন্তু টোয়েন্টি এইটকে লিখতে পারবো টোয়েন্টি এইট ইকুয়াল আমরা লিখতে পারবো ফোর ইন্টু সেভেন এখানে ফোর একটা স্কোয়ার নাম্বার এখানে ফোর একটা স্কোয়ার নাম্বার ছিল তাহলে সবসময় চেষ্টা করবে যখন দেখবে যে রুটের ভিতরে কোনো একটা সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটাকে আসলে মানে দুই সংখ্যার অথবা তিন সংখ্যার অথবা চার সংখ্যার যদি কোনো সংখ্যা থাকে একাধিক সংখ্যা হতে পারে তো ওই যেতে সংখ্যার ক্ষেত্রে চিন্তা করবে যে আমি একটা স্কোয়ার নাম্বার একটা আনার চেষ্টা করবে যদি স্কোয়ার নাম্বার আনো তাহলে তোমার জন্য এটা আর একটু সহজ হয়ে যায় তাহলে আমি দেখো টোয়েন্টি এইটকে আমি চার সাথে আঠাশ লিখেছি তাহলে ফোর হল একটা স্কোয়ার নাম্বার এবং ফোরটাকে যদি রুটের বাস লিখতে চাই তাহলে আমি এই ক্ষেত্রে লিখতে পারবো টু আর রুট অভার সেভেন ঠিক আছে তাহলে আমি এই কে আমি কত টু রুট অভার সেভেন তাহলে ফোর প্লাস মাইনাস টু রুট অভার সেভেন বাই টু এখন দেখো এই যে প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাস থাকার মানে আমার এই সমীকরণটি হল দীঘাত তাহলে আমরা এখন দুইটা সমীকরণ আছে মানে দুইটা ভ্যালু আছে এখন একটা ভ্যালু হলো প্লাসের ভ্যালু আর একটা হলো মাইনাসের ভ্যালু এখন আমরা আমাদের সুবিধাতে আমরা দুইটা মূল ধরে নেব একটাকে এক্স ওয়ান ধরে নেব একটাকে এক্স টু ধরে নেব যদি আমি এক্স ওয়ান লিখি সুতরাং এক্স ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি ফোর প্লাস টু রুট ওভার সেভেন বাই মাইনাস টু একটা মূল একটা আমরা এক্ষেত্রে কোন মানটা নিয়েছি দনাত্মক মানটা নিয়েছি তাহলে দনাত্মক মানটা নেওয়ার পর আমরা এটাকে আংশিক বর্ণাংশ করবো আংশিক বর্ণাংশ মানে হলো ফোর মাইনাস টু প্লাস টু রুট অভার সেভেন মাইনাস টু তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত মাইনাস টু প্লাস মানে সে মাইনাস টু টু আউট তাহলে পাচ্ছি কত রুট অভার সেভেন তাহলে আমরা একটা ভ্যালু পাচ্ছি কত মাইনাস টু রুট অভার সেভেন সেমভাবে আরেকটা ভ্যালুকে আমরা লিখতে পারি এক্স টু ইকুয়েল আমরা লিখতে পারি ফোর এক্ষেত্রে আমরা মাইনাসের মানটা যদি নিই তাহলে ফোর মাইনাস টু রুট তাহলে আমরা লিখতে পারবো ফোর মাইনাস টু মাইনাস টু তাহলে আমরা লিখতে পারবো মাইনাস টু এ মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস টু প্লাস রুট সেভেন মাইনাস টু প্লাস রুট সেভেন তাহলে আমরা দেখো এক্ষেত্রে দুইটা মূলে পেয়ে গেলাম এক্সো ওয়ান একটা মূল পেয়েছি মাইনাস টু মাইনাস আর একটা মূল পেয়েছি মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা লিখতে পারবো নির্ণয়ের সমাধান এক্স ইকুয়েল মাইনাস টু মাইনাস রুট ওভার সেভেন আর একটা মূল হলো মাইনাস টু প্লাস রুট ওভার সেভেন দিস ইজ অ্যান্সার তো তোমাদের সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা বাসাতে ফাইভ পয়েন্ট ওয়ানের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে দিকের সমীকরণ ব্যবহার করে সমাধান করার চেষ্টা করবে সমস্যা থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে